السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا كل شيء ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء في مقعد صدق عند مليك مقتدر. الشمس والقمر بحسبان. صدق الله العظيم. তুমি মানবের সেরা উচ্চ, সারা জগতের তুমি নবীবর, তুমি রহমতে ভরা সর্ব, তুমি খোদার পাঠানো শেষ দূত, তব জ্ঞানের প
পুত্র, এ ধরাই তোমার সমাদর, তুমি পুষ্পের মতো মনোহর, যে ফুলে আছে খুশবু তুমি সে ফুলের এক গুচ্ছ, তুমি ঝরনার চেয়ে স্বচ্ছ, তুমি মানবের সেরা উচ্চ, সারা জগতের তুমি নবীবর, তুমি রহমতে ভরা সরদার, তুমি বজ্রের চেয়ে তীব্র, তুমি কমলের চেয়ে অনম্র, তুমি বজ্রের চেয়ে তীব্র, তুমি কমলের চেয়ে অনম্র, তুমি সুধাকার মাঝে গগনে কভু সুশীতল রূপে চন্দ্র, কিয়ামত তুমি নবীবর, তুমি সর্ব গুণে গুণধর, এই বিশ্বের তুমি নমুনা, তুমি ব্যতিরেকে সবই তুচ্ছ, তুমি ঝরনার চেয়ে স্বচ্ছ, তুমি মানবের সেরা উচ্চ, সারা জগতের তুমি নবীবর, তুমি রহমতে ভরা সর্ব, তুমি ব্যথায় ব্যথিত হে মহান, তবু দিবাত্রি করো গুণগান, তুমি সৃষ্টির মাঝে নির্ভীক, করো কুফরের চিরবসান, পতিতের তুমি সহচর, তুমি অনাথের দিয়েছো সুআদর, তবু নাই শেষ এ গুণের, তুমি নিখিলের সেরা উচ্চ, তুমি ঝরনার চেয়ে স্বচ্ছ, তুমি মানবের সেরা উচ্চ, সারা জগতের তুমি নবীবর, তুমি রহমতে ভরা সর্ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينহু ওয়া نستغফিরহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا شبه له ولا شبيه له لا ضد له ولا ند له ولا شبيه له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومرشدنا ومحمودنا ومحبوبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا
قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله جابتي প্রশংসা ও গুণকীর্তন স্তব স্তুতি সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য যিনি সর্বব্যাপক আসমান জমিন সূর্য নক্ষত্র সমস্ত জিনিসের স্রষ্টা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই হাজার হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ তারপরে পরেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম সঞ্চিত ও বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন তারপরে পরেই আজকের এই মহতি মজলিসের অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি সাহেব মঞ্চে বসে থাকা ওলামায়ে কেরামগণ সামনে বসে থাকা দীনদরদী ভাই ও বাবাজি বোনেরা পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মজলিসে নিয়ে এসেছেন যার গুরুত্ব আমরা আজকে হয়তো বুঝতে পারছি না যার কারণেই অনেক যুবক ভাইয়েরা ইয়াং ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে যদি আজকে তারা জানতো যে এই মজলিসের গুরুত্ব কতটা তাহলে কখনোই তারা এইভাবে রাস্তায় ঘোরাফেরা করত না যাই হোক সেটা হয়তো আমাদেরই তাদেরকে বোঝানোর অভাব যার কারণে আমি আমরা যুবক ভাইদেরকে বোঝাতে পারিনি বলে আজও তারা এইভাবে জলসার আয়োজন করার পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াই জলসা শুনতে যাব বলে বাড়ি থেকে আসার পর জলসার প্যান্ডেলও অনেকে জানতে পারে না যে কেমন প্যান্ডেলটা হয়েছিল রাস্তাঘাটে ঘোরাফেরা করেই আবার বাড়ি চলে যাই আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দেয় আল্লাহুম্মা আমিন যাই হোক ভাই আজকে আপনাদের সামনে আমি একটা ছোট্ট সূরা পাঠ করেছি তেলাওয়াত করেছি যদিও সেটা বাহ্যিক দৃষ্টিতে খুবই ছোট্ট কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে এত কিছু এর মধ্যে রেখেছেন মুফাসসিরিনগণরা বলেন যে এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাজিল করেছেন এবং এই সূরার মধ্যে যা কিছু বলা হয়েছে যদি মানুষ শুধুমাত্র এই সূরার উপরে আমল করে পরিপূর্ণভাবে আমল করে তাহলে একটি মানুষের জন্য আল্লাহকে প্রিয় করা এবং আল্লাহকে রাজি খুশি করা নবীকে রাজি খুশি করা এবং সে আখেরাতে তার ভালাই ছাড়া খারাপ হতে পারে না এটা এই সূরার মাধ্যম দিয়ে হতে পারে এই সূরাটার মধ্যে এমন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন
যা নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহ আমাকে সকলেই যেন এর উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সূরাটি হচ্ছে সূরাতুল আসর, যে আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বপ্রথম একটা জিনিসের শপথ করেছেন। শপথ করার পরে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন এগুলো আমরা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শপথ করেছেন সময়ের, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের শপথ করে আমি বলতেছি। আল্লাহ পাক বলছেন যে সারা পৃথিবীর মানুষ, সমগ্র পৃথিবীর মানুষ এরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করলেন কেন? সময়ের এত কি মূল্য? হ্যাঁ, সময়ের মূল্য আছে প্রিয় সুধী, সময়ের মূল্য আছে। সময়ের মূল্য তখন বোঝা যাবে যখন কিয়ামতের ময়দানে মানুষ এক একটি নেকির জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে। এক একটি নেকি পাওয়ার জন্য সারা ময়দানে ঘুরে বেড়াতে হবে। নিজের পিতার কাছে যাবে, মাতার কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, সকলের কাছে যাবে। যাওয়ার পরে তারা আবেদন করবে, আজকে আমি একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। ও বন্ধু, ও ভাই, ও বাবা জীবনেরা, ও মা, ও বোনেরা, সকলকে আহ্বান করবে আর বলবে আমাকে একটা নেকি দিয়ে দাও। একটা নেকি যদি আমি পেয়ে যাই, আমার জন্য চিরকালের জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বরাদ্দ করে দিবেন। তারা বলবে না, আজকে নেকি দেওয়ার সময় নয়। দুনিয়াতে যতই বন্ধু ছিল, দুনিয়াতে যতই তুমি আমার সঙ্গে সম্পর্ক রেখেছিলে, কিন্তু আজকের দিন কোন নেকি দেওয়ার সময় নয়। সেই দিন মানুষ মনে করবে, আহারে সত্যি যদি আমি আর সামান্যতম নেকি করে নিতাম, আর যদি আমি কোরআনুল কারীমের এক আয়াত শুনে নিতাম, যদি আমি আর দুই রাকাত নামাজ পড়ে নিতাম, যদি আমি একটা কাউকে ভালো কথা বলে নিতাম, যদি কারো ভালো কথা শুনে নিতাম, কারো যদি আমার আর একটা কোরআনুল কারীমের অক্ষর যদি পড়ে যেত, তাহলে আমি এক একটা অক্ষরে দশ করে নেকি পেতাম, আর সেটা সামান্য সময়েও হয়ে যেত। এক সেকেন্ডই অনেক সময় আমি কামাই করতে পারতাম। এই এক সময়, এক সেকেন্ড সময় আমি আমল করে নিলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। সেই দিন বুঝবে যে সময়ের দাম কত, সময়ের কত মূল্য। সেই দিন পৃথিবীর মানুষ এক অপরের কাছে যাবে, কেউ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন প্রত্যেকটা মানুষ যার নেকি কমে যাবে, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজনের কাছে যাবে, পিতা মাতার কাছে যাবে, বিবি বাচ্চার কাছে যাবে, কেউ যাবে না। সেই দিন প্রত্যেকটা মানুষের একটা গুরুতর অবস্থা হবে, কেউ কারো দেখবে না। সেই দিন বুঝে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য সময়ের কসম করে, সময়ের শপথ করে বলেছেন, কি বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ব্যতিক্রম টেনেছেন, যাদের মধ্যে চারটি গুণ থাকবে, আল্লাহ পাক বলছেন তারা নয়। চারটি গুণ কি? চারটি গুণ যেই মানুষটার মধ্যে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি বলে ঘোষণা করবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু,
যদি তারা ইমান নিয়ে আসে, যদি তাদের ইমান থাকে, ইমানটা কি জিনিস? ইমান ছাড়া কোনো কিছুই কাজ হবে না কিয়ামতের ময়দানে। ইমানটাই সর্বপ্রথম দেখা হবে যে ইমান আছে কিনা। ইমান যদি না থাকে তাহলে আমার কোনো কাজেই আমার লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার হতে হবে। আমরা সকলেই যারা কোরআনুল কারীম পাঠ করেছি, কোরআনুল কারীম শিখেছি, যারা শিখেছেন মক্তবে গিয়ে পড়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কিন্তু বুঝি নাই কি বলেছে সেখানে, বুঝি নাই। ইমানের মূল কয়টা জিনিস এখানে বর্ণনা করা হয়েছে, এই কয়টা জিনিসের উপরে ইমান যদি রাখে, বিশ্বাস যদি রাখে, তবেই তাকে মুমিন বলে স্বীকৃতি দেওয়া হবে। আল্লাহ পাক তাই বলছেন কি, যে ইল্লাল্লাযীনা আমানু। সুতরাং আমাদেরকে ইমানের ব্যাপারেও জানতে হবে যে ইমান কাকে বলে এবং কোন জিনিসের উপর ইমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক এখানে সাতটি জিনিসের ঘোষণা করেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ, আমানতু বিল্লাহি ও মালায়িকাতিহি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ইমান এনেছি, অর্থাৎ আল্লাহর যে পরিচয়, আল্লাহর পরিচয় আমাদের মধ্যে আনতে হবে যে আল্লাহ কতটা কুদরতের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা কুদরত রাখেন, কতটা ক্ষমতা রাখেন, এই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে। এটা তখনই হবে যখন আল্লাহর পরিচয় আমার মধ্যে আসবে। আল্লাহর পরিচয় কিন্তু আল্লাহকে দেখে দেখে হয় না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমার পরিচয় করতে হলে, আমার পরিচয় করতে হলে সৃষ্টি সম্বন্ধে তোমরা চিন্তা ভাবনা করো, সৃষ্টি সম্বন্ধে দেখো যে আমি কিভাবে সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি, এইগুলো দেখে আমার কুদরত কতটা তোমরা উপলব্ধি করতে পারবে। সুতরাং চতুর্দিকে আমি যদি আমি চোখ বোলাই, চতুর্দিকে আমার যদি জেহেনটাকে নিয়ে যাই, আল্লাহ পাক এত বড় আসমানকে বিরাপুটি খামদায় কিভাবে বানিয়েছেন, এত বড় জমিনকে কিভাবে বিছিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর বুকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন, তাহলে আল্লাহর পরিচয় আমার অন্তরের মধ্যে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আমি যদি এই রাত্রিকে কেমন পর্যন্ত রাত্রি রেখে দিই, আর যদি আমি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত না করি, পৃথিবীর কোন এমন শক্তি আছে নাকি যে সেই পৃথিবীতে আবার সূর্যকে উদিত করাবে, সারা পৃথিবীটাকে রোশন করে দিবে, উজ্জ্বল করে দিবে, এরকম কোন শক্তি আছে নাকি তাদেরকে জিজ্ঞাসা করো, না কখনোই নয়, কেউ পারবে না। আল্লাহ পাক আবারও বলেন, এইভাবে যদি আমি সারা পৃথিবীটাকে তিন হিসাবে রেখে দিই, আর যদি আমি রাত্রি না করি, তাহলে পৃথিবীর কোন এমন শক্তি আছে নাকি যে রাত্রি নিয়ে আসবে, এই সূর্যকে এমন ভাবে গোপন করে দিবে, সূর্যের আলোকে গোপন করে দিয়ে, এই ধর সুন্দর অন্ধকারে আচ্ছন্ন করে দিয়ে মানুষ, পৃথিবীর মানুষ আরাম করে যে ঘুমায়, এই আরামের ঘুম কি তারা ঘুমাতে পারবে? সূর্য যদি আমি কিয়ামত পর্যন্ত মাথার উপরে রেখে দিই, পারবে? সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত সৃষ্টি জগৎ দেখে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে না দুনিয়ার বুকে, দেখার মতন আমার আপনার চোখ দেয়নি। আল্লাহ পাককে দেখতে হবে জান্নাতে গিয়ে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবী, যিনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা করতেন, আল্লাহর সঙ্গে যে কোনো সময় তুর পাহাড়ে গিয়ে কথাবার্তা বলতেন,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দেখতে পাননি, পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলছেন আল্লাহকে, রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ আপনার আমি দেখতে চাই, আপনি আমার কিতাবে আমাকে দেখা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কালা লান তারানি, এই মূসা তুমি আমার এ দেখতে পারবে না, আমাকে দেখার মতন তোমার চর্মচুকের পাওয়ার দিই নাই, আমাকে দেখতে হলে জান্নাতে আসতে হবে এবং আমি চোখের পাওয়ারে বাড়িয়ে দিব, তারপরে তুমি আমারে দেখতে পাবে। এই দুনিয়ার চর্ম চোখে তুমি আমারে দেখার মতন তোমার চোখের পাওয়ার নাই, তারপরে তুমি যদি দেখতে চাও আয় মূসা, তুমি আমাকে দেখার পূর্বে এই যে পাহাড় রয়েছে পাহাড়ের দিকে তুমি লক্ষ্য করবে, আমি আমার নূরের তাজাল্লি দেব, সেই নূরের তাজাল্লিটা যদি তুমি সহ্য করতে পারো তারপরে জানবো যে তুমি আমারে দেখতে পারবে। আগে এই দিকে তাকাও, এই পাহাড়ের দিকে তাকাও, আমি আমার নূরের তাজাল্লি দেব, ছটা দেব, যদি তুমি অতটা সহ্য করতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল-জাবাল জা'আলাহু দাক্কা ওয়া খাররা মূসা সা'ইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি পাহাড়ের উপরে ফেললেন, সঙ্গে সঙ্গে পাহাড় খান খান হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইদিকে তাকিয়েছিলেন, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহোশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক বললেন, না তুমি আমার দেখার মতন তোমার চোখের পাওয়ার নাই, বুঝে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো পৃথিবীর বুকে দেখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সৃষ্টি সম্বন্ধে জানার পরে আল্লাহকে চিনে ফেলতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা কুদরতের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা তিনি ক্ষমতা রাখেন, এটা জানতে হবে তিনার সৃষ্টি জগৎ দেখে, সারা পৃথিবীর বুকে সৃষ্টি জগৎ দেখতে হবে, আল্লাহ পাক কত সুন্দর বানিয়েছেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি খোদা তুমি কত সুন্দর, কত সুন্দর। যেই পাখি উড়ে যায় সুদূরে, যেই পাখি উড়ে যায় সুদূরে, যেই নদী বয়ে যায় দ্বীপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি খোদা তুমি কত সুন্দর, কত সুন্দর। যেই মানব মানুষেরই বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যেই মানব মানুষেরই বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানব সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি খোদা তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ দেখে আল্লাহকে চিনে ফেলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কতই না কুদরতের মালিক, তিনি কি থেকে কি বানাতে পারে, সেই দিকে লক্ষ্য করলে আমরা আল্লাহর পরিচয় আল্লাহর মারিফাত আমার অন্তরের মধ্যে চলে আসবে, তবে হবে আল্লাহর উপরে ঈমান আনা, তবে হবে আল্লাহর উপরে বিশ্বাস রাখা। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো,
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেনে কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আরে দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আবার আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, এরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ও মানবে সবগুলো কেমন করে হয়। ভাবি সবই এসব গুলো মহান প্রভুর দান, নত শিরে চেষ্টা করো হে মুসলমান। আরে ডিম গুলো একই রঙের পার্থক্য নাই মোটে, আরে ডিম গুলো একই রঙের পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সই পাচাঙ্গুলের ঠিক, আর মিলে না কলমের সই পাচাঙ্গুলের ঠিক, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। নারেক্ত বীর, নারেক্ত বীর, আর জোর হবে না কি গো আপনাদের, আর জোর নেই, নারেক্ত তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাই আল্লাহ পাকের কুদরতকে আমরা তার সৃষ্টি জগৎ থেকে আমরা চিনতে পারবো, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক তাই বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহকে জানতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, ফেরেশতা আল্লাহর সৃষ্টি, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, রসুলদেরকে বিশ্বাস করতে হবে, সত্য রসুল এসেছিলেন দুনিয়ার বুকে, এটা আমাদের বিশ্বাস না করলে ঈমানটাই থাকবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এই ঈমানদাররা যারা তোমরা নিজেদেরকে ঈমান বলে পরিচয় দাও, মুমিন বলে পরিচয় দাও, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং রসূলের প্রতি ঈমান আনো, রসূলদেরকে মানো, রসূলদেরকে বিশ্বাস করো। মক্কার কাফিরেরা তো আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অন্তর থেকে জানতো যে ইনি নবী, কিন্তু নিজের হিংসার কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনেনি তারা, বরং তারা অন্য প্রশ্ন ছেড়ে দিত। তারা বলতো যে পৃথিবীর বুকে এই মুহাম্মদই আছে সব থেকে বড় নেতা, এবং তিনি কি সব থেকে প্রভাবশালী, আর কোন প্রভাবশালী মানুষ ছিল না কোরআন নাজিল হওয়ার জন্য। মুহাম্মদ তো আব্দুল্লাহর ছেলে, এক এতিম ছেলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। তারা কি বলতো, ওয়াকালু লাউলা নুজ্জিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, তারা বলতো কোরআনুল কারীম কি এই দুইটা শহরের মধ্যে মক্কা এবং তাইফ, এই মক্কা তাইফ শহরের মধ্যে আর কোন এমন মানুষ ছিল না যার উপরে কোরআন নাজিল হবে, মোহাম্মদ কি নবী বানাতে পেল আল্লাহ পাক, আর কাউকে নবী পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তর দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এরা কি নবুয়তকে বন্টন করবে, এরা যাকে চাই তাকে নবী বানাবে, না আমি যাকে চাই তাকে নবী বানাবো। নবুয়ত তো অনেক নিয়ামতের জিনিস, পৃথিবীর বুকে সামান্য যেই জিনিসের আমার কাছে কোনো মূল্য নেই, পৃথিবীর কোনো মূল্য নেই, সেই সমস্ত জিনিসগুলো আমি
পৃথিবীর টাকা পয়সা ধন দৌলত এইগুলো আমি মানুষকে বাড়তে দিই না, বন্টন করতে দিই নাই, বরং আমি আমি কাউকে সম্পদশীল করেছি আর কাউকে গরিব করেছি, কাউকে বড় করেছি কাউকে ছোট করেছি, কেউ কোটিপতি এবং কেউ খেতে পাই না, বিভিন্ন রকমের আমি মানুষ বানিয়েছি। আহুম ইয়াকসিমুন রাহমাতা রাব্বিক, এই নবী তুমি তাদের বলে দাও তারা কি তোমার নবীর, তোমার আল্লাহর রহমত বন্টন করবে এদেরকে, এই সামান্য জিনিসই তো বন্টন করতে আমি দায়িত্ব দিই নাই, দুনিয়ার জিনিস বন্টন করতে এদেরকে দায়িত্ব দিই নাই। আর এরা ভাবে যে নবুয়ত বন্টন করবে, এরা কখনোই হতে পারে না। সুতরাং তারা মানে নাই, তাদের ভিতরে ছিল হিংসা, হিংসার কারণে অনেক কিছু হয়, হিংসা যার ভিতরে চলে আসবে সে একদম জেনে নিতে হবে পিছনের দিকে চলে গেল। হিংসা যাদের মধ্যে ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিরো থেকে হিরো বানিয়েছে। আবু জাহেলের মধ্যে হিংসা ছিল, আবু লাহাবের মধ্যে হিংসা ছিল, তাদের হিরো থেকে জিরো বানাইয়া দিয়েছে। হিংসাটা খুব কঠিন জিনিস, কাকালো কোকিল কালো, কালো মাথার কেশ, কাকালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা নেশ, নিমতিতা নিন্দা তিতা আরতি তা খর, নিমতিতা নিন্দা তিতা আরতি তা খর, এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর। চাকা গুন পয়সা গুন, চাকা গুন পয়সা গুন, গোলাল গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা ঠিক কিনা? মনে যদি গন্ডগোল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, তাদের অন্তরের মধ্যে রয়েছে গন্ডগোল, অন্তরে গন্ডগোল থাকার কারণে তারা ঈমান নিয়ে আসতে পারেনি, বিশ্ব নবীকে তারা মানতে পারে নাই, যার জন্য তারা ঈমান হারা হয়েছে। সুতরাং ঈমান আনতে হবে রসুলের উপরে, রসুলের যা কিছু নিয়ে এসেছেন। বিশ্ব নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে এমন ভাবে বিশ্বাস করতে হবে, আমাকে এমন ভাবে ভালোবাসতে হবে, তবে গার সে পরিপূর্ণ হবে যে আমাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি ভালোবাসতে হবে, তারপরে গা তার পরিপূর্ণ ঈমান। সুতরাং ঈমান আমাদেরকে রাখতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, কোরআনের প্রতি, বিশ্বাস রাখতে হবে, এবং আমাদেরকে মরণের পরে আবার দ্বিতীয়বার উঠতে হবে, এই উঠার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, হিসাব নিকাশের উপর বিশ্বাস রাখতে হবে। যদি আমরা হিসাব নিকাশের উপর বিশ্বাস না রাখি তাহলে কখনোই ইমানদার হতে পারে না, কখনোই সে মমিন হতে পারে না, যতই সে নিজেকে না মমিন বলে দাবি করুক না কেন সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে তাকে পাক্কা মমিন হতে হবে, এই সমস্ত জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু চারটে গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়, যার মধ্যে এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করতে হবে দুনিয়ার বুকে, সৎ কর্ম আমাদেরকে সৎ ভাবে দুনিয়া ভাবে থাকতে হবে, বহু সৎ কর্ম আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এক অপরের সঙ্গে লেনদেন, এক অপরের সঙ্গে চলাফেরা, এক অপরের সঙ্গে আখলাক চরিত্র ভালো রাখতে হবে, যেন আমি দুনিয়ার বুক থেকে যাবো যখন তখন যেন মানুষ বলে না রে এ ছেলেটি কি, কোন নারী চলে গেলে বলবে না এ মেয়েটি সত্যিকারের ভালো ছিল, গ্রামের মানুষ সাক্ষী দিবে, পাড়ার মানুষ সাক্ষী দিবে যে না ভালো ছিল, এমনটা যেন হয় নাই যে এ চলে গেছে আমরা অনেক বেঁচেছি। এরকম মানুষ আছে দুনিয়ার বুকে যে যার অত্যাচারে, যার জুলুমের কারণে মানুষ অপেক্ষা করে যে কখন মরবে, মরলে আমরা আরাম পাই, এই ধরনের মানসিকতা নিয়ে আমাদের চললে হবে না, আমাদের নেক হতে হবে, নেক কাজ আমাদেরকে করতে হবে, নেক
কাজ করতে হবে, নেক কাজ যত আমি বেশি করে করব তত করে আল্লাহর ভয় ভীতি আমার অন্তরের মধ্যে আসবে। আর যখন আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে আসবে তখন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নেক কাজগুলো কবুল করে নেবেন। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে যে নেক কাজের কথা বলা হয়েছে, এই বিশ্ব নবীর উম্মতের উপরে অনেক অফার রয়েছে, ছোট্ট ছোট্ট নেক কাজ যেগুলো আল্লাহর কাছে অনেক বড় আকারে ধারণ করবে, অথচ সেইগুলো আমরা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট নেকিগুলোকে এত বড় আকারে ধারণ করবে মিজানে জন্য উম্মতদের বিশাল বড় বড় নেকি, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের ওইভাবে অতটা ভারী হবে না যতটা আমাদের ছোট্ট নেকি আমাদের ভারী হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এমন একটা দুরুদ শরীফ আছে সেই দুরুদ শরীফটা যদি একবার পাঠ করে, বিশ্ব নবীর কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একবার কোন মুমিন ব্যক্তি যদি সেই দুরুদ শরীফটা পাঠ করে তাহলে 1000 ফেরেশতা 70 জন ফেরেশতা 1000 দিন ধরে তার নেকি লিখতে 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 হাফিজ হবে। অথচ ছোট ধরনের দুরুদ শরীফ বেশি বড় নয়। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, কত ছোট্ট দুরুদ শরীফ একবার পড়লে বিশ্ব নবী বলেছেন 70 জন ফেরেশতা 1000 দিন ধরে তার জন্য নেকি লিখতে থাকবে। তাহলে এই যে ছোট্ট নেকি আমরা করে নিলাম, যদি করে নিই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওজুর পরে যদি শাহাদাত কালিমায় শাহাদাত পড়ে নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, বিশ্ব নবী বলেছেন কিয়ামতের ময়দানে এই আমলের কারণে তাকে 8টা জান্নাতের দরজা দিয়ে সকলেই বলবে ও ভাইজান আমার দরজা দিয়ে তুমি এসো, আমার দরজা দিয়ে যদি তুমি ঢুকে যাও তাহলে আমি আল্লাহর কাছে ধন্য হয়ে যাব, আমার দরজা দিয়ে যত মানুষকে জান্নাতে ঢোকাতে পারবো আমি তোমাদের জন্য ধন্য হয়ে যাব, সুতরাং তোমার আমার দরজা দিয়ে এসো। ছোট্ট আমল, এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমরা করি, সাহাবায়ে কেরামরা আমলের জন্য পেরেশান হয়ে যেতেন, তারা কি না আমল করতেন, বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আমল কতটা ছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কতটা আমল ছিল, তারপরেও তারা এত ভয় করত যে কখন হয় আমার আমলগুলো হয়তো বাতিল হয়ে যেতে পারে, কিন্তু আমরা কোনো আমল করি না আমাদের কোনো ভয় নেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে নিজেকে লক্ষ্য করে বলতেন ওয়াইলুল লাকা ইয়া উমার ইল্লাম ওয়াইল্লাম ইগফির লাকা রাব্বুক, এই উমার তুই যদি আল্লাহ যদি তোরে মাফ না করে তাহলে জেনে নিস তুই ধ্বংস হয়ে যাবি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বিশ্ব নবী বলে দিয়েছেন জান্নাতি উমার জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, হযরত আলী জান্নাতি, এইভাবে 10 জন সাহাবীর নাম রেখে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এনারা জান্নাতি। তারপরেও হযরত উমর ফারুক নিজেকে বলতেন ওয়াইলুল লাকা ইয়া উমার ইল্লাম ইগফির লাকা রাব্বুক, তোর রব যদি তোরে মাফ না করে তুই ধ্বংস হয়ে যাবি। সাহাবারা ইকরামরা জিজ্ঞাসা করছেন ও উমর বিশ্ব নবী আপনাকে বলে দিয়েছেন জান্নাতে, তারপরে অত ভয় করেন কেন, আল্লাহর নবী তো আপনাকে জান্নাতে ঘোষণা করে দিয়েছেন, আপনার তো জান্নাত জান্নাতের টিকিট হয়ে গেছে। হযরত উমর ফারুক বলেন ও সাহাবী আমি এই জন্যই ভয় করি, এমন কোনো কখনো হয়তো আমার আমলের দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে জান্নাত কনফার্ম করে রেখেছেন সেই কনফার্মটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই কনফার্ম রিজার্ভ সিটটাকে ক্যান্সেলও করতে পারে আমার আমলের কারণে। আমি এমন আমল করে নিলাম হয়তো সেই আমলের কারণে আমার সেটা আবার ক্যান্সেলও করে দিতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন, যার জন্যে আমি এত ভয় করি আল্লাহর কাছে যে আল্লাহ আমার আমল যেন তুমি এমন করো না, এমন করে আমল আমার দ্বারা যেন করিয়ে দিও না
যাতে করে আমার সবগুলো বাতিল হয়ে যাবে। সুতরাং আমলে তারা এত করেছিল, এত আমল করেছে হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেও তারা এত ভয় করতেন যে কখন আমার আমলটা কি না হয়ে যায়। আর আমরা কোনো আমল করি না তারপরে আমাদের কোনো ভয় নেই যে আমাদেরকে আমাদের মানে কালচার দেখে এটা মনে হয় যে আমরা যেন দুনিয়ার বুক থেকে যাবই না, আমরা দুনিয়ার বুকে চিরস্থায়ী হয়ে আছি, যে একদম বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়েছে, তারপরেও আমলের দিকে কোনোই গুরুত্ব নেই। শেষ বয়স হয়ে যাচ্ছে, তারপরও নামাজের জন্য তাদের ডাকলে একটু নামাজের জন্য এসো, আমল করে নাও, বলে আমাদের সময় নেই। তারপরেও সময় নাই। আল্লাহ আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ডেকে বলবে, তোমাদেরকে দিনের মধ্যে পাঁচ পাঁচ বার করে ডেকেছে, একবার দুবার নয়, পাঁচ পাঁচ বার করে তোমাদেরকে আজান দিয়ে ডেকেছে মসজিদে, তারপরেও তোমরা আসো নাই, আমার কথাকে গুরুত্ব দাও নাই, আমল করো নাই। সুতরাং আজকেও তোমাদের প্রতি আমার কোনো গুরুত্ব থাকবে না, আজকে তোমাদেরকে যেতে হবে জাহান্নামে। সুতরাং তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিবেন।